आज आमी आरेकटा रेसिपी निये चले एलाम। आज के बनाबो देखो बाटा माछ, गंधराज लेबुर पाता और तिल दिए एकटा रेसिपी। तुम्हरा जानो बाटा माछे प्रोटीने भरपूर एवं तिलेर तो गुणे शेष नहीं। खूब अल्प उपकरणे एवं खूब माने सहजे ये रेसिपिटा आमी करब। अच्छा आज के करब तिलेर तोमा बाटा माछ। तो तार जोन्नो तिल निये निएछि आर निएछि आदा काँचा लंका। एते कोनो रकम अन्य किछु मसला लागे ना, खुबी अल्प उपकरणे एटा हये जाय। तो आगे माछगुलो भेजे नी आर एगुलोके एकटा मिहि पेस्ट करे नी। चलो तोमरा आमार साथे देखते चलो किरकम भावे आमी तिलोत्तमा बाटा माछ करी। एखाने देखो आमी तिलगुलो निये निलाम आर जा जा किछु छिलो काँचा लंका आदा समस्त एकटा मिहि पेस्ट करे निच्छि। आर किछु आमार तेमन किछु लागबे ना। एपाशे माछगुलोते आमी नुन हलुद माखिये रेखे देव, तारपरे हालका करे भाजबो। तो कड़ाते तेल दिए दिए तेलटा एकटू बेशी ही दिए क्यों कि एक बारे तेलटा दिए बारे बारे देव ना और कत सहजे करा जाए देखो। तेलेर मध्य ही एखाने कालो जीरे दिए दिलाम एकसाथे दिए माछगुलो छेड़े दिलाम। नून हलुद माखिए मैरिनेट करे रेखे दिएछिलाम आमी सेई माछगुलो आमी छेड़े दिलाम। खूब बेशी कड़ा भाजबो ना, हालका करे भेजे नेब। এই রান্নাটা খুব সহজেই হয়ে যাবে, বেশি টাইমও লাগে না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। তিলের আলাদা একটা গন্ধ আছে, গুণ তো আছে, তিলের গুণের শেষ নেই, আলাদা একটা গন্ধও আছে, টেস্ট লাগে। তো এর মধ্যে একটু নারকেল কুড়া তোমরা দেবে, আমি দিলাম না নারকেল কুড়া, দিলে আরও ভালো হয়। তোমরা দেখতেই পাচ্ছ তেমন কিছু উপকরণ নেই এতে। কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা, হাফ ইঞ্চি তো কম আদা, আর তোমার ছোটো বাটির এক বাটি তিল, এই তো উপকরণ। আর নুন মিষ্টি হলুদ লঙ্কাগুলো আমি দেব না, তোমরা দিতে পারো। আমি কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি সেই জন্য আর লঙ্কাগুলো দেবো না। তো সাইড দিয়ে মাছটা দেখো লাল করে ভাজা হয়েছে, সাইড দিয়ে আমি যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু কষিয়ে নেব, তারপরে দিয়ে দিলাম নুন, একটু মিষ্টি দেব, নুনের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দেব। এবার যে মিষ্টি খেতে চায় না সে দিও না। এইভাবে তোমরা শুধু বাটা মাছ নয় অনেক রকম মাছ দিয়ে এই তিল দিয়ে করা যায় এবং খেতেও সেটা ভালো হয়। একটু জাস্ট একটু চিনি দিলাম, দেখো অনেকটাই তেল ছেড়ে গেছে। আমি এই পর্যায়ে একটু জল দিয়ে এটা একটু শুকনো হবে, ঝোলো ঝোলো হবে না। যেমন আমরা পোস্ত দিয়ে করলে একটু ঝোলো ঝোলো করি, সর্ষে দিয়ে করলে একটু ঝোলো ঝোলো করি, কিন্তু এটা একটু শুকনো করব, যেটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে। এবার এই তিল বাটাটার সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটতে দেব যেন ঝোলটা টেনে নেয়, শুকনো হয়ে যায়। সেই পর্যায়ে এটাকে রেখে দেব। দেখো আমার প্রায় হয়েই এসেছে। এর উপরে আমি লাস্টে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। যাই হোক আমার তিলোত্তমা বাটা হয়ে গেল। তোমরা এইভাবে করে খেয়ে দেখো
আর লাস্টে কড়াতে যখন আমি সর্ষের তেল দিলাম তখন লেবু পাতাটা দিলে ভালো হতো, আমি দিলাম না, লেবু পাতাটা দিয়ে জাস্ট ঢেকে দেবে বেশ কিছুক্ষণের জন্যে, তাহলে খুব সুন্দর গন্ধটা বেরোতো, এখনও বেরোবে। আমি এখন লেবু পাতা দিয়ে ঢেকে দিলাম, দেবো তো এই পর্যন্ত।